দেশটা সুন্দর, কিন্তু সচেতনভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার। নরসিংদী সংরক্ষিত মহিলা আসন ২৪ মাননীয় সংসদ সদস্য তামান্না নুসরত বুবলি আজ আমার MP.com একটি প্রশ্নের উত্তর দিলেন। পরবর্তী পাঁচ বছরের কর্মপরিকল্পনা কি, এই বিষয়ের একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে এই মহান সংসদে এসে জনগণের প্রতিনিধিত্ব করার আর দেশ এবং জনগণের স্বার্থে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমার MP টিমকে, যারা জনগণ ও সংসদ সদস্যের মধ্যে সেতুবন্ধন হিসেবে অসাধারণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণ করছেন। এই লক্ষ্যে ভিশন 2021-এ দেশের মধ্যম আয়ের দেশ পরিণত করা এবং ভিশন 2041-এর লক্ষ্য এই দেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করা। আমার পাঁচ বছরের কর্মপরিকল্পনা হিসেবে যে বিষয়গুলি আমি প্রাধান্য দিয়েছি সেগুলি হল, আমার জেলার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করা, প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আধুনিকীকরণ ও পাকা বিল্ডিং নির্মাণ, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান নিশ্চিতকরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, ইফটিজিং প্রতিরোধ করা, বাল্যবিবাহ বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছি। আমার নরসিংদী জেলা একটি শিল্প নির্ভর এলাকা, এখানে শিল্প উন্নয়ন ও সম্প্রসারণের স্বার্থে একটি EPZ স্থাপনের পরিকল্পনা রয়েছে। আমার এলাকার নদী ভাঙ্গন রোধ, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন তথা রাস্তাঘাট কালভার্ট নির্মাণ এবং মেঘনা নদীর পানি দূষণমুক্ত করার পরিকল্পনা রয়েছে। আমার এলাকার বেকারত্ব দূরীকরণার্থে ও দক্ষ জনশক্তি তৈরিতে এবং আধুনিক বিশ্বে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হাইটেক পার্ক তৈরির প্রয়োজনীয়তা অনুভব করছি। মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনের সহযোগিতা নিয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছি। তাছাড়া নাগরিক সেবা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বিশেষ চাহিদা সম্পন্নদের সুযোগ সুবিধা বৃদ্ধি, তৃতীয় লিঙ্গগোষ্ঠী পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে। শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়াম করার প্রচেষ্টা রয়েছে। পাশাপাশি সর্বসাধারণের জন্য বিনোদন পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশ গঠনে আমার নরসিংদী জেলাকেও অংশীদার করতে চাই। একটি স্বপ্নীল ও মায়াময় নরসিংদী উপহার দিতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার MP.com কর্তৃপক্ষকে তাদের গৃহীত ও যুগোপযোগী সুন্দর পদক্ষেপ গ্রহণ করার জন্য। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার MP ফেসবুক পেজে। আমার MP, জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।